স্বাগত জানাই তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু বিএলএল বি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে তো আমি এক একটা করে স্টেপ দেখাবো কীভাবে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে কী কী স্ক্যান দিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো তাহলে কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপ তোমরা নিখুঁতভাবে করতে পারবে সবাই তো তার জন্য চলে আসতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট সিআইএল ইউএনআই ভি ড্যাশ এ ডট বা তোমরা যদি সিম্পল গুগলে লেখো ক্যালকাটা ইউনিভার্সিটি বিএলএলবি অ্যাডমিশান তোমাদের দেখবে অটোমেটিক রিডাইরেক্ট করে দেবে দিয়ে তোমরা এরকম সাইটটা চলে আসবে বা তোমরা উপো তোমরা যে উপরের লিঙ্কটা দেখতে পাচ্ছ এটাই সিম্পলি টাইপ করে তোমরা যদি গুগলে লিখে বা সার্চবারে লিখে রাখো তাহলেও কিন্তু তোমাদের এই সাইটটা রিডাইরেক্ট করে দেবে দেওয়ার পর দেখো বিএলএলবি অ্যাডমিশান নোটিস এটা আমি দেখিয়ে দিয়েছি তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো ক্লিক হেয়ার অ্যাপ্লাই সিম্পলি তোমরা ক্লিক করে দেবে দেখো সাইটটা খুলে গেছে এরকম তো আমি যেহেতু রেজিস্টার করে রেখেছিলাম দাঁড়াও লগ আউট করে ফার্স্ট থেকে দেখাচ্ছি তো দেখো এখানে তোমাদের ফার্স্ট তোমাদের বলবে নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট তো এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে ক্লিক করতে হবে করে তোমাদের ইনফরমেশানটা পুরোটা তোমরা দেখে নেবে কীভাবে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ছটা থেকে তেরোটা ক্যারেক্টার সবটা তোমরা নোটিশটা দেখে নেবে একটা একটা করে এটা তোমরা বুঝতে পারবে তোমাদের কী কী লাগবে সবে আমি বলে দিচ্ছি তো আই হ্যাভ রিড দিস ইনস্ট্রাকশান করে নেক্সট স্টেপে চলে আসতে হবে তো দেখো এখানে তোমাদের ফার্স্ট এনরোলমেন্ট করতে বলবে রেজিস্টার করতে বলবে সিলেক্ট কোর্স টাইপ তোমাদের দেখো বিএলএল বি কি বিএসসি যা হবে আমি বিএলএলবি দেখাচ্ছি তো বিএলএলবিতে ক্লিক করতে হবে তোমাদের লাস্ট রোল নাম্বার দিতে হবে এইচএসের তোমাদের ফার্স্ট নেম ক্যাপিটালে নেবে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে তোমাদের সার নেমটা দেবে লাস্ট নেম তোমাদের ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিটা আবার রিটাইপ করবে তোমাদের মোবাইল নাম্বার দেবে দিয়ে তোমাদের পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডে তোমাদের ফার্স্ট অক্ষরটা বড়ো দিয়ে বাকিগুলো ক্যাপিটালে দিয়ে কোনো একটা ডিজিট কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারো যেমন আমি ধরো সাপোজ দিচ্ছি রোহিত তো রোহিত আটটা বড় দেবো বাকিগুলো ছোটো দেবো আরও এইচআইটি রোহিত দিয়ে আমি ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট করে দিতে পারি বা যার যেটা ডেট অফ বার্থের স্যাল সেটা দিয়েও অ্যাট রেট করে সেটাই কনফার্ম পাসওয়ার্ড করে ক্যাপচারটা দিয়ে আই এগ্রিতে ক্লিক করে অ্যাপ্লাই করলেই কিন্তু তোমাদের ফোনে আর তোমাদের মেলে দুটোতেই এস ফোনে এসএমএসে আর মেলে তোমাদের মেলে ওটিপি আসবে একটা ফোর ডিজিটে সেই ওটিপিটা দিলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে দেখো কীরকম দেখাবে দেখিয়ে দিচ্ছি তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে দেখো তোমাদের ফর্ম টর্ম একটা এরকম আসবে তোমাদের উপরে নিউ এনরোলমেন্ট বলার পর তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার একটা জেনারেট হবে এটা তোমরা নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো বা ছবি তুলে রাখতে পারো তোমাদের যেটা ডিটেলসটা ফিল আপ করলে সেটা থাকবে তোমাদের ফটো দিয়ে দিতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের জেপিজি ইমেজে তোমাদের আধার নম্বর দিতে হবে মাদার্স নেম ফাদার্স নেমটা দিতে হবে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে অল্টারনেটিভ কোনো নাম্বার থাকলে সেটা দিতে হবে মাদার্স ফোন নাম্বার তোমার মায়ের ফোন নাম্বার দিয়ে দিতে পারো মাদার্স কোয়ালিফিকেশান দিতে হবে তোমাদের মাদার্স অকুপেশান যা যেটা আছে কেউ যা সার্ভিস করলে সার্ভিস তো তোমরা হোম মেকার হলে হাউসওয়াইফ হলে হোম মেকার ফাদার্স মোবাইল নাম্বার দেবে ফাদার্সের কোয়ালিফিকেশান দেবে ফাদার্স অকুপেশান বাবা কী করেন সেটা দিয়ে দেবে বিপিএল ই হলে ইয়েস দেবে হলে নো দেবে ইনকাম পার ইয়ার এটা কিন্তু খুব ভাইটাল আর স্কলারশিপ পাবে তো আড়াই লাখ টাকার মধ্যে ইনকাম দেখাবার চেষ্টা করবে বছরে তোমাদের ওয়ার্ড অফ পুলিশ তোমার ওয়ার্ড অফ পুলিশের বাড়ি থেকে পুলিশের কোনো জব করেন ইয়েস হলে ইয়েস না হলে নো ডেট অফ বার্থটা দিয়ে দেবে মাস ডেট ইয়ার তোমাদের জেন্ডার দিয়ে দেবে তোমাদের ন্যাশনালিটি দিয়ে দেবে তোমাদের রিলিজিয়ান যার যেটা ধর্ম দিয়ে দেবে ক্যাটাগরি দিয়ে দেবে যার এসসি সি এস টি ও যার যেটা আছে সে সেটা দিয়ে দেবে লোকালিটি তোমাদের শহর হলে আরবান গ্রাম হলে রুরাল আর সেমি আরবান হলে মানে শহর গ্রামের মধ্যবর্তী জায়গায় থাকলে তোমরা সেমি আরবান দিয়ে দিতে পারো ম্যারিটার স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড তো সেটা দিয়ে দেবে এমপ্লয়ি স্ট্যাটাস তো এমপ্লয়ি স্ট্যাটাস কেউ যদি চাকরি করে তো ইয়ে এমপ্লয়েড দিয়ে দেবে না করলে আনএমপ্লয়েড দিয়ে দেবে তো যার যেটা সুবিধা সে সেটা দিয়ে দেবে ব্লাড গ্রুপ যার যেটা ব্লাড গ্রুপ সে সেটা দিয়ে দেবে ফিজিক্যাল হলে ইয়েস নাহলে নো দিয়ে দেবে গার্জেনের ইনফরমেশন গার্জেনের নাম বাবাকে করতে পারো মাকে করতে পারো তার ফোন নাম্বার তার মেল আইডি পুরোটা অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে প্লাস এবার তোমাদের বাড়ির অ্যাড্রেস তোমাদের পুরো অ্যাড্রেসটা পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সব কিন্তু দিয়ে দেবে দেখো এখন সবটাই দেওয়া আছে লোকালিটি তোমাদের দিয়ে দেবে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ব্লক যেটা সেটা দিয়ে দেবে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে তোমাদের কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবে সিলেক্ট যার যেটা স্টেট সেটা দিয়ে দেবে পিনকোড দিয়ে দেবে একই অ্যাড্রেস হলে সেমে ক্লিক করলে অটোমেটিক নিয়ে নেবে যদি ডিফারেন্ট অ্যাড্রেস হয় আলাদা আলাদা ফিল করবে তোমাদের সিম্পলি করার পর একাডেমিক ডিটেলস তোমাদের মাধ্যমিকের নাম্বার সেকেন্ডারি ডিটেলস চাইবে কোন ডিভিশন পেয়েছ সেটা দিয়ে দেবে তোমাদের সিজিপিএ ছিল ইএস হলে ইএস না হলে নো অপ টেন মার্কস কত পেয়েছো ফুল মার্কসে সাতশো তোমরা কত পেয়েছো আগে কত পেয়েছো সেটা দেবে তবে ফুল মার্কস কত হয়েছে সেটা দেবে পার্সেন্ট কত পার্সেন্ট পেয়েছো কোন সালে পাস করেছো সেটা দিয়ে দেবে তো যা যেটা পাসিং ইয়ার সেটা সেটা দিয়ে দেবে এবার এইচ এসেও সেম তোমার পাস দিয়ে কোন ডিভিশন গ্রেসিজিপিএ ছিল কিনা ইএসল ইয়েস নাহলে নো অফ টেন কত পেয়েছো দেবে বেস্ট অফ ফাইভ করে পাশ কত পেয়েছো সেটা দিয়ে দেবে পার্সেন্টেজ করবে কত সালে পাশ করেছে দিয়ে দেবে তোমাদের আগেরটার মধ্যেই স্কুল বা কলেজের নাম দিয়ে দেবে তারপর তোমাদের বোর্ডের নাম দিয়ে দেবে যার যেটা ছিল দিয়ে তোমরা সিম্পলি অ্যাডে ক্লিক করবে যদি তোমাদের অন্য কোনো আইডি করা থাকে বা আদার্স কেউ যদি কিছু পড়ে থাকো কোনো রকম সার্টিফিকেট কোর্স করে থাকো তাহলে দেবে নাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেরকম আছে সেম ফিল আপ করে শুধু সিম্পলি লিখে দেবে তবে এইচএসে তোমাদের বেস্ট অফ ফোর হিসেবে তোমাদের সহায়তা হবে তো লেখা আছে দেখো ডু নট লিভ ব্ল্যাঙ্ক এনি কলম ইফ ইউ হ্যাভ ফাইভ সাবজেক্টস ইন ক্লাস টেন প্লাস টু সিলেক্ট নান অফ ইন সাবজেক্ট ফিল্ড অ্যান্ড পুট জিরো ইন ফুল মার্কস অ্যান্ড মার্কস অফ টেন জিরো দিয়ে দিতে হবে তোমাদের মেন পাঁচটা সাবজেক্ট দিতে হবে তো প্রথমে ইংলিশে দেবে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা মাস্ট আছে তো ফার্স্ট তোমাদের ইংলিশ দেবে তারপর তোমাদের যে সাবজেক্টগুলো আছে বেস্ট অফ ফোর নিয়ে প্রথমে সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পর দেখবে তো তোমার বেস্ট অফ ফোরে যে সাবজেক্টগুলো বেস্ট আছে সে প্রথমে চারটে সাবজেক্টকে বেস্ট অফ ফোরে রাখবে তারপর পাঁচ নম্বর যে সাবজেক্ট আছে সেটা রেখে অ্যাডিশনাল যদি কিছু থেকে থাকে সে সিক্স সাবজেক্ট দেবে নাহলে সেখানে জিরো জিরো বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফিল আপ নেবে না তোমাদের ফার্স্ট মার্কস অবটেন্ড ইন থিওরি কত পেয়েছো থিওরিতে ফার্স্ট ইংলিশে সেটা দেবে মার্কস অবটেন্ড ইন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটা দেবে তো তোমার টোটাল মার্ক অপটেন মার্কস টোটাল যেটা পেয়েছো সেটা অটোমেটিক ধরবে তো করে একশো ফুল মার্কস সেটা আছে মানে তোমরা ধরো আশিতে কত পেয়েছো ফার্স্ট থিওরিতে সেটা দেবে আর টোয়েন্টিতে কত পেয়েছো সেটা দেবে এইভাবে তোমরা আশি টোয়েন্টিতে কত পেয়েছো সেটা দেবে তুই টোটালটা করে নিয়ে প্রত্যেকটা পাঁচটা সাবজেক্টে এরমভাবে ফিল আপ করতে হবে বাকিটা সে ছ নম্বর সাবজেক্টটা জিরো জিরো করে দিতে হবে তারপর তোমাদের সিগনেচার দিতে হবে তোমাদের এমপ্লয়মেন্ট কোনো সার্টিফিকেট থাকলে আমি যদি ইয়েস করেছি তাই চাইছে নো করলে চাইবে না তো তোমাদের ডকুমেন্টস টাইপ আর কি দেখো ডকুমেন্টসটাই তোমাদের মার্কশিট লাগবে এইচএসের মার্কশিটটা তোমরা স্ক্যান করে দিয়ে দেবে এছাড়া তোমাদের যদি অন্য কিছু কাস্ট সার্টিফিকেট থাকে তো অ্যাড মোড় করে করে তোমরা দিতে পারো যেমন দেখো মার্কশিট তোমাদের চাইছে মার্কশিট দুটো চাইছে তোমাদের মাধ্যমিকেরটা দিয়ে দিতে পারো এইচএসেরটাও দিয়ে দিতে পারো নাহলে শুধু একটা মার্কশিট করে দিলে হবে অসুবিধা কিছু নেই দিয়ে তোমাদের সিম্পলি চেকবক্সটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু তোমাদের নেক্সট স্টেপে পাঠিয়ে দেবে বন্ধুরা তো নেক্সট স্টেপে কেমন হয় আমি দেখাচ্ছি তো দেখো এরকম তোমাদের ফর্মটা যেটা চলে আসবে যেটা বলছিলাম তো ফার্স্ট তোমরা মাধ্যমিকের তোমরা নাম্বারটা দিয়ে দেবে যে তোমরা কত সালে পাশ করেছো তোমাদের ফুল মার্কস দেখো সাতশোই হয় তো সাতশো দিয়ে কত পেয়েছো সেটা দিয়ে দেবে অপটেন মার্ক মানে কত পেয়েছো তোমাদের পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে পাশে আর তোমাদের কলেজের নাম বা স্কুল যেখান থেকে পাশ করেছো সেটার নামটা পুরোটা দিয়ে দেবে আমি একটা রাফলি একটা দেখিয়েছি তোমাদের জাস্ট এটা সুবিধার জন্য যাতে তোমরা বুঝতে পারো তারপর এইচএস তারপর এইচএসে দিয়ে দেবে হায়ার সেকেন্ডারি তারপর পাস দিয়ে দেবে তারপর দেখো ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন সেটা দিয়ে দেবে সিজিপিএ ছিল ইএস তাহলে ইএস নাহলে নো তোমরা ফুল মার্কস কত পরীক্ষা হয়েছিল তোমরা কপটেন টেন মার্ক কত পেয়েছো এটা দিয়ে দেবে পার্সেন্টেজটা দিয়ে দেবে তোমরা কত সালে পাশ করেছো সেটা দিয়ে দেবে তোমরা স্কুল বা কলেজের নাম পাশের বক্সে দিয়ে দেবে তো তুমিটা গেল মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক তারপর চলে এসো তোমরা এখানে কিন্তু বেস্ট অফ ফাইভ হিসেবে কিন্তু নাম্বারটা দেবে আর ছ নম্বর সাবজেক্টে যেটা বলছিলাম সাবজেক্টের নামটা দেবে দিয়ে তোমাদের কিন্তু কোনো মার্কস তোমাদের দিতে হবে না তো বুঝতে পারছো তোমাদের কোনো রকম মার্কস দিতে হবে না বেশ মানে পাঁচশো উপরে যেহেতু দিয়েছো এইচএসে পাঁচশোয় কত পেয়েছো সেটাই কিন্তু দেবে তো দেখো ফার্স্টে ইংলিশ দেবে আমি এই নাম্বারের সুবিধা বোঝাবার জন্য জাস্ট দিয়েছি এটা কিন্তু কোনো নাম্বার নয় তোমরা যে যেটা পেয়েছো সেটাই কিন্তু দেবে তো প্রথমে আছে দেখো ইংলিশ সাবজেক্টটা দিয়েছি তো মার্কস অপটেন ইন থিওরি থিওরিতে কত পেয়েছো সেটা দেবে তারপর আছে মার্কস অপটেন ইন প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালে কী আছে সেটা দিয়ে দেবে তোমরা কত পেয়েছো তারপর তোমাদের ফুল মার্কস অটোমেটিক নিয়ে নেবে ফুল মার্কস তোমাদের একশো থাকবে তো তোমাদের অপটেন মার্কস আর ফুল মার্কস অটোমেটিক এটা নিয়ে নেবে তোমরা জাস্ট তোমাদের থিওরিতে কত পেয়েছো প্র্যাকটিক্যালে কত পেয়েছো এটা দিয়ে দেবে তাহলেই হবে বেস্ট অফ ফাইভ তোমরা সাজাবে অটোমেটিক তোমরা পরে কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে তোমাদের বেস্ট অফ ফাইভ হিসেবে তোমাদের তো দিচ্ছ ফাইভ কিন্তু তোমরা বেস্ট অফ ফোর হিসেবে আর মেরিট স্কোরটা ওইভাবেই তৈরি হয় মেরিট মার্কস আর তোমাদের বেস্ট অফ ফোর টোটাল করেই কিন্তু তোমাদের তোমাদের মেরিট স্কোরটার নাম হিসেবে তোমাদের তোমাদের আর কি নামটা আসবে তারপর তোমাদের এক্সামের ব্যাপারটা আসবে শর্টলিস্ট করে তোমাদের এন্ট্রান্স এক্সামের জন্য তোমাদের করবে কারণ অনেকেরই ফর্ম কিন্তু বাতিল হবে যদি ভুলভাল ফিল আপ করো তো এই প্যাটার্নে তোমরা ফর্মটা ফিল আপ করবে বেস্ট অফ ফাইভ হিসেবে সাজিয়ে ছ নম্বর সাবজেক্টটা দিয়ে তোমরা জাস্ট জিরো জিরো দিয়ে ব্ল্যাঙ্ক করে নেক্সট করে চলে আসবে তো সবটা দেওয়ার পর দেখো এবার নেক্সট স্টেপে চলে আসবে এটাই হচ্ছে মেন তোমাদের কলেজ প্রিফারেন্সটা বাছা যেহেতু এবার এন্ট্রান্স এক্সাম হবে তোমরা তোমাদের সুবিধা মতো বাঁচবে তোমাদের ফার্স্টে সরকারি কলেজগুলোকে রাখবে তারপর প্রাইভেট কলেজগুলোকে রাখবে তো তাহলে কিন্তু তোমাদের সিলেকশান যদি নাম্বার ভালো থাকে তাহলে তোমরা কিন্তু সরকারিতে চান্স পাওয়ার চান্স খুবই বেশি তো যাদের নাম্বার কম কি যাদের নাম্বার বেশি সবাইকেই বলছি তোমরা কিন্তু প্রথমে চারটে কিন্তু সরকারি কলেজ রাখবে তারপরে প্রাইভেটে তোমাদের যেটা সুবিধা বা তোমার যেটা মনে হচ্ছে যেখানে খোঁজখবর নিয়ে দেখতে পারো যেখানে তোমাদের মনে হবে বাড়ির কাছাকাছি সেগুলো বাঁচতে হবে তো কীভাবে করবে চলো দেখিয়ে দিই এবার ভিডিওর মধ্যে তো কলেজ প্রেফারেন্সটা দেখো এরকম আসবে প্রথমে ফার্স্ট আসবে হাজরা ক্যাম্পাস ল কোয়েলকাটা ইউনিভার্সিটি তারপর সুরেন্দ্রনাথ কলেজ তারপর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ তারপর সাউথ কলকাতা ল কলেজ এইভাবে তোমরা সিম্পল এক দুই তিন করে তোমরা সাজাবে তারপর তোমরা প্রত্যেকটা চোদ্দোটা কলেজই কিন্তু দেবে একটা ফর্মেই ফিল হয়ে যাবে অনেকে জিজ্ঞেস করেছিলে তো একটা ফর্মের মধ্যে যেহেতু ফিল হবে তোমরা প্রত্যেকে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট দিয়ে তারপর চারটে প্রথম চারটে ল কলেজ এক দুই তিন চার সাজিয়ে তারপর প্রাইভেট কলেজ তোমরা তোমাদের বাড়ির ডিস্টেন্স বা তোমাদের সুবিধা মতো তোমরা সাজাতে পারো প্রথম চারটে কিন্তু ল কলেজ অবশ্যই সরকারি দেবে কারণ এবছর এন্ট্রান্স হচ্ছে যদি নাম্বার ভালো থাকে সরকারিতেই তুমি পেতে পারো সরকারিতে সিট মোটামুটি ভালোই আছে খারাপ নেই এস সি মিলিয়ে যারা এস সি আছে তাদের একটু নাম্বার কম লাগবে এন্ট্রান্সে তো সবার জন্যই বেস্ট লাক আছে লাক বলে রাখছি তো তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো এই মাসে যেহেতু পরীক্ষা তোমরা দেখবে অনেক রকম এক্সামের বই আছে অনলাইনে অনেক পিডিএফ পাওয়া যায় অনলাইনে অনেক বই পাওয়া যায় সেগুলো ডাউনলোড করে পড়তে থাকো অনেক রকম বই কলেজ স্ট্রিটেও কিনতে পাওয়া যায় তো সেখানে গিয়ে কথা বলেও তোমরা কিনতে পারো আমি কোনো বইয়ের নাম মেনশন করছি না বা কোনো পাবলিশারকে ডাইরেক্টারে বলছি না ইউটিউবে তো তোমরা সেগুলো খোঁজখবর নিয়ে তোমাদের পড়তে হবে তো যেটা দরকার এখন তোমাদের যে তোমাদের কলেজ সিলেকশন কিন্তু এখান থেকেই করে নিতে হবে তো প্রত্যেকটা কলেজ কিন্তু সিলেকশন করবে কোনো কলেজ বাদ দেবে না লাস্টে তোমাদের যেটা সুবিধা মনে হচ্ছে পড়বো না সেইটাকে একদম লাস্টে রাখবে সবার প্রথমে তোমরা গভর্নমেন্ট কলেজই রাখবে তো দেখো এইভাবে আমি এক দুই তিন চার পাঁচ ছয় হিসাবে কলেজ কিন্তু সিলেকশন করে নিয়েছি প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি রেখেছি তারপর সুরেন্দ্রনাথ ল কলেজ রেখেছি তারপর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ তারপর সাউথ কলকাতা ল কলেজ বা এক দুই তিন চার করে আমি চোদ্দোটা কলেজই দিয়ে রেখেছি তোমরাও চেষ্টা করো চোদ্দটা কলেজই দিয়ে রাখা এবার যদি কোনো একটা দুটো কলেজ মনে হয় না কোনা তাহলে সেটা নাও দিতে পারো তো চেষ্টা করে প্রত্যেকটাই দেওয়া আর তোমার এই কলেজ সিলেকশনের উপরেই কিন্তু তোমাদের যখন কাউন্সেলিং হবে বা তোমরা ধরো এন্ট্রান্সে পাস করলে এই সিলেকশনের উপরে কিন্তু তোমাদের কলেজ সিলেকশান হবে বা কলেজে পড়তে পারবে তো সিলেকশানটা ভালো করে করবে কারণ যারা সবাই তো সরকারিতে পাবে না যাদের নাম্বার একটু খারাপ আসবে হয়তো অনলাইনে এই মানে টেস্টে অনলাইন টেস্ট যে পরীক্ষাটা হবে সেটা তো কলেজ সিলেকশানটা কিন্তু সেই হিসেবেই করবে তোমার মার্কসের যেরকম পাবে সেই হিসেবেই তোমরা কলেজ কিন্তু পাবে তো এই প্রিফারেন্সটা ঠিকঠাক করে সাজাবে পারলে সবটাই কিন্তু তোমরা দিয়ে দেবে তো দেখো এইরকমভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে সম্পূর্ণ প্রিফারেন্স দেওয়ার পর সেভেন নেক্সট করলেই দেখো দেখা ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশান ফর্ম তো তোমাদের ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে তবে প্রিন্ট আউট তোমরা নিয়ে রাখবে সেই ফর্মটা কেমন আসবে সেটা আমি দেখাচ্ছি পেমেন্ট ডেট ইজ ওভার অ্যান্ড নট ইয়েট নট স্টার্টেড ইট প্লিজ ওয়েট ফর নেক্সট আপডেট তো পেমেন্ট কিন্তু এখন তোমাদের করতে আছেন এটা কিন্তু তোমাদের ভালো সুখবর তো এইভাবে তোমরা ফর্মটা প্রিন্ট আউট করবে আমি দেখাচ্ছি কেমন আসবে ফর্মটা তো ফর্মটা সাবমিট করার পর দেখো এইরকম তোমাদের প্রিন্ট আউটটা আসবে তো প্রিন্ট আউটটা তোমরা খুব ভালোভাবে প্রিন্ট আউট করে নেবে কালারে করে রাখতে পারো ব্ল্যাক অ্যান্ড করে রাখতে পারো কালার করে রাখার চেষ্টা করবে এটা কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদের লাগবে এরপরে তোমাদের অ্যাডমিট কার্ডেও আসবে সেটাও দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে তো এইভাবেই ফর্মটা ফিল আপ করবে আর তোমাদের প্রিফারেন্সটা বারবার বলছি খুব ভালোভাবে সিলেক্ট করবে কারণ প্রিফারেন্সের ওপরেই কিন্তু তোমাদের কলেজ সিলেকশানটা হবে তো যাই হোক এরকমই তোমাদের ফর্মটা আসবে এটাকে প্রিন্ট আউট করে রেখে দিও এরপর কবে তোমাদের অ্যাডমিট কার্ড দিচ্ছে সে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তোমরা প্রিপারেশান কীভাবে কিনে আমি দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো তো আজকের মতো এখানে সবাই ভালো রেখো সবার জন্য বেস্ট লাভ টাটা বন্ধুরা